প্রায় 8 লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ। ভোলা মাছটির ওজন 40 কেজি। মান্দারমণির জাকির হোসেন নামক এক ব্যবসায়ীর জালে মাছটি আজ ধরা পড়েছে। বুধবার দীঘার মোহনায় নিলাম হয়েছে মাছটির। সেখানে মাছটি কিনেছেন দেবাশীর জনা নামক এক মৎস্য ব্যবসায়ী। জানা গিয়েছে মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে প্রতি কেজি মাছটির দাম দাঁড়ায় 19,000 টাকা। সেই হিসেবে 38 কেজি 500 গ্রামের মাছটির দর হয় 7,30,000 টাকা। MRFT সংস্থা কিনে নেয় বিশাল আকারের ভোলা মাছটি। মাছটি তেলিয়া ভোলা শঙ্কর প্রজাতির মাছ। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে, তবে আর 5টি সামুদ্রিক মাছের মতোই তেলিয়া ভোলা মাছও প্রজননের মরশুমে ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে। ঠিক তখনই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে মাছটি। মাছটি লম্বায় 5 ফুট, ওজন প্রায় 40 কেজি। সকালেই দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে পেল্লাই সাইজের মাছটিকে নিলামে তোলা হয়। বিস্তর দরদামের পর কেজি প্রতি 19,000 টাকা হিসেবে দাম ওঠে 7,60,000 টাকা। প্রায় 8 লক্ষ টাকা দিয়ে মাছটি কিনে নেন দেবাশীর জনা নামে এক ব্যক্তি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।